দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতিয় ভালোবাসা। আজ 22শে অক্টোবর, রোজ শনিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি আয়াত মুস্তাকিম ডেইরি ফার্ম। আর যেহেতু আজকে শনিবার, আর প্রতি শনিবারে আমরা চলে আসি এই আয়াত মুস্তাকিম ডেইরি ফার্মে, কারণ এই ফার্মে প্রতি সপ্তাহে নিত্য নতুন গরু সংগ্রহ করে থাকে এবং খুবই কম দামে গরুগুলো বিক্রি করে থাকে, যা আপনারা দামগুলো জানলেই জানতে পারবেন, দেখতে পারবেন। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রুবেল ভাই এবং নাজমুল ভাই। তো আমরা আজকে কথা বলবো নাজমুল ভাইয়ের সাথে, আর নাজমুল ভাই আজকে আমাদেরকে দেখাবে এই ফার্মে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন। যেহেতু সীমিত দামে বিক্রি করে থাকে, এই জন্য ওনাদের গরুর চাহিদাটাও একটু বেশি, কেনাবেচাটাও ওনাদের একটু বেশি হয়ে থাকে। তো এই সপ্তাহে কী গরুগুলো সংগ্রহ করলেন, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা কথা বলি নাজমুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। তো আজকে শনিবার আবার চলে আসলাম আপনাদের খামারে, এসে তো মাশাআল্লাহ আবারও কিছু ফুটফুটে খুবই ভালো ভালো গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, শনিবারে কালেকশন আমার থাকে ইনশাল্লাহ, গ্রামগঞ্জ থেকে আমি সংগ্রহ করে থাকি, সীমিত লাভে বিক্রি করে থাকি ভাই। গরু শনিবারে নতুন নতুন গরু ইনশাল্লাহ পাবেন আল্লাহ মাহবুব, এখন যে কয়েকদিন বাচ্চা রাখে ভালো ভালো কালেকশন ইনশাল্লাহ দর্শকের মাঝে দিব। তো দর্শক ভাইরা ভালো জিনিস নিয়ে ওনারা যেন জাত উন্নয়ন করতে পারে, খামার টিকাইতে পারে, ডেভেলপ হতে পারে, ভালো ভালো জিনিস ইনশাল্লাহ কালেকশন করবো আল্লাহর দোয়ায়। আচ্ছা, আজকে তো গাভীর সংগ্রহটা বেশি মনে হচ্ছে। আছে ভাই গাভী, কিছু গাভী আছে, দেখান দর্শক ভাইদের, গল্পের কিছু না, এখন আমার যেটুকু আছে সেটুকুই দেখান, আমি আর কী বলবো ভাই। তা তো অবশ্যই, মাশাআল্লাহ। তো কেনাবেচাটা কেমন চলতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ, 10টা গরু বেচবো 20,000 লাভ হবে আলহামদুলিল্লাহ, অত বাঘ ঘোরার লাভ নেই দাদা। আচ্ছা আচ্ছা, আর দর্শক তো দেখে শুনে নিতে পারতেছে? হ্যাঁ, দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ, জাতমান ভালো আছে। আর আমার কাছে যে গুণ গাভী আছে বর্তমানে সবই ধরেন প্রথম গাভী, খামারি উপযোগ্য গাভী, খামারি উপযুক্ত গাভীগুলো, এসব গাভীগুলো আল্লাহ যদি বাঁচায় রাখে, হাত দাঁতের মালিক আল্লাহ যদি বাঁচায় রাখে, এসব গাভীগুলো 10 বছর কামাই খাইতে পারবে, বিনে বিনে বড় হবে, বিনে বিনে দুধ বৃদ্ধি হবে, চ্যাংরা গরু সব আর কি। মানে ওই যে প্রথম বিয়ান ও দ্বিতীয় বিয়ান, এই গাভীগুলো প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান, এই ধরনের গাভীগুনি আছে, জাত মানে ভালো আছে দর্শক ভাইদের। গরু কিনতে গেলে, গাভী কিনতে গেলে প্রথম দ্বিতীয় বিয়ানের ভিতরে কেনাটা উচিত? প্রথম দ্বিতীয় বিয়ানের গরু আপনারা এই জন্য কিনবেন, প্রথম গাভীটার দুধ যেতে আপনার 200 কম হয়, পরবর্তীকালে গাভী সারি যায়, সারি যায় গাভী বড় হয়, পরের বিনে দুধ আরও বাড়ে, সেকেন্ড বিনে গরুর দুধ বাড়ে, সেকেন্ড বিনেতে আরও বাড়ে। হ্যাঁ, সেকেন্ড বিনে গরুর দুধ বাড়ে। তো এসব গাভীগুলো ইনশাল্লাহ দর্শক ভাইরা কিনলে, দর্শক ভাইরা জাতমান চিনে, গল্পের কিছু নাই, দেখান, দেখে যদি পছন্দ হয় তাহলে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, গাভীগুলো দেখাই। হ্যাঁ, গাভীগুলো দেখান। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এক নাম্বার গাভীটা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। আচ্ছা, দাঁতে কয়টা গাভীটার? দাঁতে 6টা ভাই। দাঁতে 6টা? জি ভাই। প্রেগনেন্ট না বাচ্চা আছে? প্রেগনেন্ট ভাই। প্রেগনেন্ট, কত দিনের প্রেগনেন্ট গরুটা? এটা 8 মাস 10 দিন ভাই। 8 মাস 10 দিনের প্রেগনেন্ট? প্রেগনেন্ট ভাই। দর্শক, গরুটা 8 মাস 10 দিনের প্রেগনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, দুধের উলান পালানগুলো একটু দেখাই আপনাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন। তাতে প্রায় মাসখানেক সময় আছে না? এখনো দিন 25 দিনের মতন টাইম আছে ভাই, রেগুলার জাগা করতে,
25 দিনের মত টাইম আছে দেখেন উলানের জায়গা কত কয় নাম্বার বাচ্চা দিবে এটা দুই নাম্বার বাচ্চা দিবে ভাই দুই নাম্বার বাচ্চা দিবে জি ভাই উলান পালানটা ছেড়ে দিচ্ছে দর্শক জি ভাই দুধের ভ্যান গুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর হ্যাঁ এগুটা রেকর্ড ভালো আছে রেকর্ড ভালো আছে না এগুটা আগের দিনের দুধ ধরেন 20 22 হইছে ভাই 20 22 তো আশা করা যায় এবার আল্লাহ যদি দেয় এক দুই সার পারবে কোনো ভাই যদি এগুটা নেয় এগুটা 22 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো ভাই লয় এটার দাম পড়বে 2,70,000 এক নাম্বার গাবিটার দাম পড়বে 2,70,000 টাকা জি জি 2,70,000 এগুটা বাচ্চা দিতে এখনো 25 দিন বাকি আছে এগুটার গ্রুপ ভালো আর সাম সুসা যে এত পাতল ভাই গাবি গরু কেন তো সামরা পাতল আর দেখানের গলা চিকন পাছাটা উষাক এখন ভাই শুনেন গরুর বৈশিষ্ট্য যদি কেউ না জানে আন্তর্দু কথা বললে তো হবে না তা তো অবশ্যই বৈশিষ্ট্য জানতে হবে জানতে হবে যেহেতু ছোট থিনে ভাই এই ডিপার্টমেন্টেই আসি ভালো মন্দ তো না জানি তো বলা যাবে না যাবে না 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 তাই গোটা আল্লাহ দিয়ে দুধ এবার ভাই আশা করি আল্লাহ মাহবুব যদি দেয় দুধ এবার 24-25 ঠিক তো এটা দেখলাম আমরা এক নাম্বার গাভিটা এক নাম্বার গাভিটা ভাই তো দর্শক চলুন দুই নাম্বার গাভিটা দেখাই দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান ও দা দাঁতই নেই দাদু এখনো দাঁতই হয়নি না দাঁতই হয়নি ভাই বাচ্চা দিছে বকনা বাচ্চা দিছে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে 2 দিন বাচ্চার বয়স আজকে 2 দিন 2 দিন 3 দিন হলো আজকে গাভিটা প্রথম বাচ্চা দিল প্রথম বাচ্চা দিছে আজকে দিনটা গেলে বাচ্চার বয়স হবে 3 দিন ভাই দর্শক দুধের উলান পালান গুলো দেখতে পাচ্ছেন বাট গুলো তো অনেক দূরে দূরে ও ভাই 4টা পাঁচ চার জায়গায় ওদা দাঁতই নেই দর্শক দেখতে পাচ্ছেন দুধটা কেমন আসছে এখন বর্তমানে আমি গেজা ভাই 15 দুধ আসছে দাদু দুই বেলা দিয়ে দুই বেলায় 15 লিটার দুধ পাচ্ছেন বর্তমানে যখন বাচ্চার বয়স 15-20 দিন হবে তখন দুধ বৃদ্ধি হবে তখন দুধটা বাড়বে হ্যাঁ তখন দুধটা বাড়বে ভাই এদের উলানে পানি লাগে আছে ভাই বাচ্চার বয়স যখন 15 দিন হবে ভাই 15-20 দিন হবে তখন এই দুধটা 18 লিটার দুধ আমার কাছে দুয়ে নিবে এটা তখন 18 লিটার দুধ দুয়ে তখন 18 লিটার ভাই প্রথম গরুর দাঁতই নেই ভাই ও দাঁত দামটা কেমন রাখছেন এটা এটা যদি কোনো ভাই লয় 2,20,000 দাম 2,20,000 টাকা দাম ওটা একটু হাঁটা কাপে দেখেন দর্শক ভাইদের একটু দেখান আলোচনা সাপেক্ষে নিতে পারবে না কিছু কিছু ভাই অত মহামারী কিছু না আর এটা ধরুন অদাতের গরু এটা কোলে বকন বাচ্চা হয়েছে ভাই তো এটা এটা দেখলাম আমরা দুই নাম্বার গাভিটা জি ভাই দুই নাম্বারটা তো দর্শক চলুন তিন নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান জাত ভাই ফ্রিজিয়ান জাতের একটা গাভী বাচ্চা হইছে বকনা বাচ্চা জার্সি বাচ্চা হইছে ভাই বকনা বাচ্চা জি ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 12 দিন হইছে ভাই বাচ্চার বয়সটা আজকে 12 দিন জি ভাই গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল এটা প্রথম বাচ্চা দিয়েছে গাভীটা দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত দর্শক দুধের উলান পালান গুলো দেখতে পাচ্ছেন উলান পালান তো খুব ভালো আসছে ভাই এগুটা সারা দিন ভাই আমি 12 লিটার পাচ্ছি দাদা সারা দিনে 12 13 দুধ পাচ্ছেন জি ভাই যারা নিবে দুধ দহন করে দেখে নিবে ইনশাআল্লাহ আমার খামার আছে দুধ দহন করে দেখে নেবেন আপনি ওতে সমস্যা না আল্লাহ দিয়ে দামটা কেমন রাখছেন গাভিটার এই গাভিটা যদি কোনো ভাই লয় এই গাভিটার দাম পড়বে 1,45,000 তিন নাম্বার গাভিটার দাম পড়বে 1,45,000 টাকা সাদা কোলে বকনা বাচ্চা এই দেখেন বকনা বাচ্চা এই দেখেন বাচ্চাটা তোলা টুক দেখেন দর্শক ভাই এই দেখেন আল্লাহ বি জার্সি বাচ্চা তো এটা দেখলাম তিন নাম্বারটা তো দর্শক চলুন চার নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জি ভাই সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা দিছে ভাই সাথে বকনা বাচ্চা জি ভাই কয়দিন হয় বাচ্চা দিছে বকনার বয়স ধরেন আজকে শনিবার 4 দিন হলো ভাই 4 দিন আজকে সারা দিনটা গেলে 4 দিন বাচ্চার বয়স সারা দিন গেলে বকনা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিল গাভিটা প্রথম বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা দিয়েছে দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন চারটা বা চার জায়গায় অনেক দূরে দূরে উলান পালান তো ভালোই আসছে ওই 7 দিন ধরে বাচ্চা ভাই গরু কি ধরা যায় দাদা এখন প্রতিবেদনে দেয়া লাগবে গরু নতুন কালেকশন দেবেন জায়গা কত বলুন চারটা পাঁচ চার জায়গায় এই গোটা দুধ পুরো দর্শক ভাই নিলে গোটা দুধ গ্যারান্টি থাকবে 16 লিটার 16 লিটার দুধ গ্যারান্টি থাকবে দাদা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা গাভিটা যদি কোনো ভাই লয় 1,85,000 দাম 1,85,000 টাকা চারখান দাঁত প্রথম বাচ্চা দিছে বকনা বাচ্চা 1,85,000 টাকা চার নাম্বার গাভিটা চার নাম্বার গাভিটা ভাই তো দর্শক চলুন পাঁচ নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই পাঁচ নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই
হলস্টাইন ফ্রিজিয়ান দুইটা দাঁতে দুইটা জি ভাই দুইটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই কত দিনের প্রেগন্যান্ট আছে গরুটা প্রেগন্যান্ট 8 মাস 15 দিন 8 মাস 15 দিন জি ভাই কয় নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি ভাই তা তো এখনো প্রায় এই দেখেন পালন সারা ধরতে পালন কি হয়ে গেছে এটা সারা ধরছে এটা জায়গা কতের দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এখনো 20-25 দিন সময় আছে এখনো 15-20 দিন আছে ভাই টাইম 15-20 দিন টাইম আছে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দুইখান দাঁত ভাই দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আঙ্গুলানে হাত রাখ দেন পলিটি করে এত সাথে হয় ভাই দেখেছেন জায়গা কত উলানে দেখেছেন দামটা কেমন রাখছেন এটা কোনো ভাই লাই 2,15,000 ফিক্সড রেট 2,15,000 টাকা ফিক্সড কোনো দাম দর করলে হবে না আচ্ছা আচ্ছা 5 নাম্বার গাভিটা এটা 5 নাম্বার গাভিটা তো দর্শক চলুন 6 নাম্বার গাভিটা দেখাই তো পাশেই 6 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই এটা কত দিনে প্রেগন্যান্ট এটা 8 মাসের প্রেগন্যান্ট ভাই 8 মাসের প্রেগন্যান্ট জি দর্শক গাভিটা 8 মাসের প্রেগন্যান্ট আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতদিন সময় আছে এখনো এখনো প্রায় 1 মাসের লাগান টাইম আছে দেন লোকানটা দেখুন দর্শক ভাই উৎপাদন সারা ধরে প্রায় 1 মাসের মতো সময় আছে দামটা কেমন রাখছেন এটার এইটাতে তো কোনো ভাই লাই এর দাম পড়বে 1,85,000 ফিক্সড 1,85,000 টাকা ফিক্সড ফিক্সড 5 নাম্বার গাভিটা 5 নাম্বার এটা 6 নাম্বার হ্যাঁ 6 নাম্বার এটা লোকানটা দর্শক 6 নাম্বার গরুটা সরি দর্শক 6 নাম্বার গরুটা 1,85,000 টাকা ফিক্সড জি ভাই আচ্ছা প্রেগন্যান্ট আছে দাঁতে কয়টা গাভিটার দাঁতে দুইটা প্রথম বকনা 6 মাসের প্রেগন্যান্ট জি ভাই আচ্ছা তার মানে এখনো প্রায় 3 মাস এখনো প্রায় 3.5 মাস সময় আছে জি 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 নিজের বাড়িতে নিয়ে নিজের মতো করে ঘুরে নিতে পারবে উলান পালানগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখুন উলানটা দেখুন দর্শক ভাই চাপ শোনা চাপ এই দেখেন পালানটা দেখুন পালান দেখুন চাপ দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উলান পালান তো খুব ভালো খুব ভালো মানে কাকের গলা শিখো পাছা উষা আর সামসুসা এত পাতল ভাই দামটা কেমন রাখছেন এটার এগোটা যদি কোনো ভাই লয় 1,55,000 ফিক্সড রেট 1,55,000 টাকা ফিক্সড ফিক্সড 7 নাম্বার গরুটা এটা 7 নাম্বার গরু ভাই তো দর্শক চলুন 8 নাম্বার গরুটা দেখেন 8 নাম্বার এটা শায়াল না দেশে না বিদেশে ভাই ক্রস শায়াল জি দাঁতে কয়টা গরুটার দাঁতে 4 দাঁত ভাই দাঁতে 4টা জি দর্শক দাঁতে 4টা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জি প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট ভাই কত দিনে প্রেগন্যান্ট আছে এটা 7 মাসের প্রেগন্যান্ট এর উলানটা দর্শক ভাই দেখেন দেখেন আসেন কিছু করেন দেখেন আসেন ভাই এই দেখেন জায়গাটা দেখেন দর্শক ভাই একটা বান সাইজ দেখেন উলান 7 মাসের প্রেগন্যান্ট আগের বিনে একটা বাচ্চা দিছে আগের বিনে কিন্তু 12 লিটার দুধ দিছে এবার বেশি হবে এবার বেশি হবে জি ভাই বেশি হবে এবার আচ্ছা আচ্ছা এটা আর দামটা কেমন রাখছেন গোটা নিলে 1,35,000 দাম ভাই 1,35,000 টাকার দাম জি 8 নাম্বার গরুটা এটা 8 নাম্বার গরু 8 নাম্বার হ্যাঁ তো দর্শক চলুন 9 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই ভাই 9 নাম্বারটা এটা হচ্ছে আমার ছোট ছেলে বাচ্চা বুঝেছিলাম প্রেগনেন্ট হচ্ছে 6 মাসে প্রেগনেন্ট আছে 6 মাসে প্রেগনেন্ট দর্শক দেখতে পাচ্ছেন একটু ওই সাইড থেকে দর্শকদেরকে দেখাই 6 মাসে প্রেগনেন্ট আছে এটা না দাঁতে দাঁতে দুইটা দাঁতে দুইটা জি ভাই এটা প্রায় 3.5 মাস সময় আছে জি ভাই দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর এটার দামটা কেমন রাখছেন এটা পুরো ভাই দিলে 1,60,000 ফিক্সড 1,60,000 টাকা ফিক্সড 9 নাম্বারটা 9 নাম্বারটা আর আছে এই তিনটা দুইটা বকনা আর এই বটটিটা যদি কোনো ভাই নেয় দেবে এগুলো কোন এর আগে আমি কত দাম দিছি দাম ধরা হয়নি বলি ভাই আমি বেশি নিয়েছি তো আমার পালের বাচ্চাই দেখেন
তলাটা দেখেন দর্শক ভাই, দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এগুলো দরদাম করে নিতে পারবে? দরদাম কি দুটো বাছ ফিশ পাঁচ বাছ কোনো ভাই নাই, দুটো বাছ এক জায়গায় দিবেন। এটারও তলা দেখান দর্শক ভাই, এই দেখেন দেখেন চারটা বান চার জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চারটা বান চার জায়গায়। গলা শিখুন ভাই, এটা তো গলাটা শিখুন। হুম, খেয়াল করেছেন একটা একটা গাভি গরুর কিন্তু বৈশিষ্ট্য লাগে কি কল্প, যে কোনো বকন বাছুর আপনারা যার বকন বাছুর কিনেন যাই কিনেন চামড়া দেখুন, এরম পা চামড়াটা দেখতে হবে, গলাটা চিকন, পাশাটা উষার, আর বাম চারটা দেখবেন, উলানের ফিটনেসটা দেখবেন, সব কিছু দেখে শুনে সংগ্রহ করতে হবে, ফিটনেসটা দেখবেন। দর্শক দেখতে পাচ্ছিলেন দুইটার দাম রাখছিলেন এক লক্ষ, এক লক্ষ পঞ্চান্ন হাজার ফিক্সড, কোনো দাম করা যাবে না, এখানে আর কোনো দরদাম হবে না, কোনো দরদাম হবে না। দুইটা বাচ্চা পরবর্তীতে একটা ভুট্টি আছে, ভুট্টিটা ভুট্টিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, ভাই এটা সাত দাঁত, এটা ভুট্টিটা আমার কাছে অনেকদিন হলো আছে, প্রথমে দিতে চাইছিলাম না, তার মনে করলাম দি এর কোনো দর্শক ভাই নেয় নিতে পারবে। হ্যাঁ, দামটা কেমন রাখছেন এটা? এটা যদি কোনো ভাই লাগে ষাট হাজার টাকা দাম, ষাট হাজার টাকা ফিক্সড, ষাট হাজার টাকা ফিক্সড, ষাট হাজার, এখানে আর কোনো দরদাম হবে না, দরদাম নেই ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন, হ্যাঁ গরু আছে এই পর্যন্ত দর্শক ভাইদের দেখালাম, দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে। দর্শক ভাইদের কাছে বলি আপনারা জাতমান ছিলেন, আপনারা যার কাছ থেকে গরু কিনবেন জাতমান দেখে নেবেন, আমার গল্প কেনার দরকার নেই। তা তো অবশ্যই, আমার কথা কি আপনার গল্প তো কিনবে না, গরু কিনবে, গরুটা দেখবে। আপনার গল্প কেনার দরকার না ভাই, গরু কিনবে আসি ভাই, আল্লাহ মাহুদ ভালো রাখছে, জিনিস ভালো দেওয়ার চেষ্টা করি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, কালেকশন ভালোই করি। আমার কাছে যে ভাই আমি আমি নিজে কালেকশন করি, আমি নিজে কালেকশন করে আমার ভাই ব্যস্ত থাকে, আমি নিজে কালেকশন করে সীমিত লাভ হলে আমি বিক্রি করে দিই ভাই। আচ্ছা আচ্ছা, এখানে মনে করেন নিজে কালেকশন করব, নিজে বেশি, আর গরু ভালো গ্রাম থেকে দেখি কেনার চেষ্টাটাই বেশি করি, আর দর্শক ভাইদের যদি ভালো জিনিস দিই তাহলে উনি কিন্তু উপকৃত হবে। তা তো অবশ্যই, আর যদি খারাপ জিনিস দিই উনি কিন্তু উপকৃত হবে না, না না তা হবে না, খারাপ জিনিস দিয়ে এখন জমির যদি আপনি ভালো ফসল যদি আপনি যদি উৎপাদন করতে চান তাহলে তো ভালো বীজ দেওয়া লাগে, খারাপ বীজ দিলে তো হবে না। তা তো অবশ্যই হবে না, না না, তো আপনার কাছে অনুরোধ দর্শক ভাই, আমাদের এলাকায় ভালো মন্দ শোনেন, বাংলাদেশে সব জাতি ভালো মন্দ লোক আছে, নাই আছে ভালো মন্দ সব জায়গাতে আছে ভাই। দর্শক ভাই আপনার যার কাছ থেকে গরু নেন যার কাছ থেকে ইয়া করবেন, আপনার কাছে অনুরোধ ভালো মন্দ লে দুনিয়া এলাকায় বহুত দুষ্কৃতির লোক আছে, বহুত ইয়ে আছে, ওই ধরেন আপনার আড়াই লাখ টাকার গরুর ছবি তুলে কি আমার দুই লাখ কি আড়াই লাখ টাকার গরুর ছবি তুলতে আপনার কাছ দিয়ে পাঠাতে করছে যে গোটার দাম দেড় লাখ দিন, আর আপনারা বিশ্বাস করে 10,000 টাকা দিয়ে দিচ্ছে, তাই যে আপনারা একটা প্রতারণার শিকার হচ্ছে। তো দর্শক ভাইদের আপনার কাছে অনুরোধ, আপনারা বিদেশ থাকেন খুব মেহনত কষ্ট করে আপনারা টাকা উপার্জন করেন, আপনারা গরু যাচ্ছেনাই নেবেন, আপনার কাছে অনুরোধ তার একটা প্রতিষ্ঠানের উপর টাকা লাগাবেন, যেরকম আমার ছোটো ভাই টাইসের দোকান আছে রুবেল, সেটা রুবেল টাইসের দোকান আছে ঈশ্বরজিৎ, আমরা বিদেশে যে ভাই গরু মাসুর নাই আমার ভাইয়ের প্রতিষ্ঠানের উপর টাকা, আর আপনার মাসুদ ভাই আমার প্রতিবেদন করছেন, আপনি কি শুনেছেন যে নাজমুন ভাই কারো 10টা টাকা না মারছে কি কারো ক্ষতি করছে? না কখনো আসে নাই, ফোন আসে দুই দিনের দিনে, টাকা পয়সা অট্টলিকে আপনার বানাতে যাবেন কিছু থাকবে না, শুধু সাদা কাপড়ের কাপড় নিয়ে যাওয়া লাগবে। দর্শক ভাইদের বেশি বলার কিছু নাই, যদি ভুল টুটি থাকে কথার ভিতরে মাফ করে দিন, আমি অত শিক্ষিত ছিলাম না আর অত সাদা গুঠাও কথা বলতে পারি না, যে কথাগুলো বললাম মনের থেকে বললাম, আপনারা গরু বাছুর যাত্রে নেবেন ডেকে শুনে নেবেন আর প্রতিষ্ঠান ছাড়া টাকা লাগাবেন। আচ্ছা আচ্ছা, সুন্দর পরামর্শ দিলেন নাজমুল ভাই, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে, যাত্রে নেই গরু কিনবেন ওনা বলবেন যে রাত যাত্রে নেই গরু দেখবেন, ও বলবেন যে রাত 12টা 1টার সময় বন্ধ করুন যে ভাই আপনার খামারের গরু দেখান পারবে না, আর আমাকে রাত নিশিরাত পর ভাত না আপনি ফোন দেবেন আমি দেখাতে পারবো, কি জন্য আমার খামার গরু আমার সব আমার আমি দেখাতে পারবো, কিন্তু একজন পারবে না। আচ্ছা আচ্ছা, সুন্দর পরামর্শ নাজমুল ভাই, তো ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম।